हेलो एवरीवन, रामकृष्ण मिशन स्पोकन इंग्लिश कोर्सर ओरल एग्जाम कीभव कंडक्ट करा है ए निये आजकल वीडियो अत्यंत इम्पोर्टेंट किछु इनफरमेशन आछे जरा पढ़चो तादेर जोन्नो खुबी नेसेसरी एवं हेल्पफुल होबे। वीडियोटी लास्ट पर्यन्त देखते थाकुन। आरकेएम ए ओरल एग्जाम केमन हय बिफोर एग्जाम्स, सबचेये प्रथमे एग्जामेर आगे जे काजगुलो हय सेटा जेने नेवा जाक। डेट अफ बोथ ओरल एंड रिटेन एग्जाम्स उइल बी इनफर्मड एटलिस्ट 25 days बिफोर, অনেক দিন আগেই 25 days অ্যাটলিস্ট বলা হয়েছে, অন্তত 25 দিন আগে, এর অনেক আগেও জানিয়ে দেয়। ইফ ইউ স্যাটিসফাই দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ক্লাসেস অ্যান্ড অ্যাডমিট কার্ড উইল বি গিভেন টু ইউ, অন হুইচ দ্য নাম্বার অফ ইউর অ্যাটেন্ডেন্স উইল বি মেনশনড, ইট উইল বি গিভেন অ্যাটলিস্ট 4 or 5 days বিফোর এক্সামস। যদি তুমি ক্লাসে বলে দেওয়া প্রয়োজনীয় ক্লাসের সংখ্যাটা অ্যাটেন্ডেন্স দিয়ে থাকো, অর্থাৎ 30টার মধ্যে বা 33টার মধ্যে যদি 26টা 27টা ক্লাস করতে বলা হয়, সেটা যদি তোমার হয়ে থাকে, তাহলে তোমাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে যার উপরে তোমার ক্লাসের সংখ্যাটা লেখা থাকবে, ম্যাম লিখে দেবেন তোমার সামনেই, এবং সেটা নিয়েই তুমি পরীক্ষা দেবে। সেটা তোমাকে দেওয়া হবে 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ আগে। নেক্সট, অন দ্য ডে অফ এক্সাম, এক্সামের দিনে দিস অ্যাডমিট কার্ড অ্যান্ড ইউর আইডেন্টিটি কার্ড ইজ কম্পালসারি, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট, এক্সাম ডে, এক্সামের দিনে এবং এক্সাম হলে কেমন পরিবেশ, কীভাবে কী করা হয়। অন দ্য ডে, অর্থাৎ যেদিন এক্সাম হবে, ইউ উইল বি আস্কড টু সিট ইন এ ক্লাস টুগেদার, সবাইকে একটা ক্লাসে বসতে বলা হবে। এ নন টিচিং স্টাফ উইল কল ইউ ওয়ান বাই ওয়ান, একজন নন টিচিং স্টাফ যিনি অফিসিয়াল কাজকর্ম করেন তিনি তোমাদেরকে ডাকবেন এক এক করে, মে বি 3 at a time, হয়তো 3 জন করে ডাকবে একবারে। অ্যান্ড আস্ক টু ওয়েট অ্যাট দ্য এন্ট্রান্স অফ এক্সাম হল, এক্সাম হলের ঠিক পাশে দরজার সামনে অপেক্ষা করতে বলা হবে। নেক্সট, ইন এক্সাম হল, এক্সাম হলে দেয়ার উইল বি 3 or 4 টিচার্স টেকিং ওরাল এক্সামস উইদিন আ শর্ট ডিস্টেন্স, অর্থাৎ ধরো এটা এক্সাম হল, এখান থেকে প্রবেশ করছো, এদিক থেকে কিছু স্টুডেন্ট প্রবেশ করবে, এখানে একজন টিচার, এখানে একজন টিচার, এখানে একজন টিচার, এখানে একজন টিচার, 4 জন টিচার সামান্য ডিস্টেন্সে বসে থাকবে, একজন স্টুডেন্ট এখানে থাকবে, একজন স্টুডেন্ট এই টিচার, একজন স্টুডেন্ট এই টিচার, একজন স্টুডেন্ট এই টিচারের কাছে, এইভাবে 4 জন টিচারের কাছে 4 জন স্টুডেন্ট একসঙ্গে পরীক্ষা দেবে ওরাল এক্সাম। এবং আমি যখন পরীক্ষাটা দিয়েছিলাম এত কাছাকাছি সবাই বসেছিল যে এই টিচার বারবার আমাকে বলছিলেন আস্তে কথা বলতে, কিন্তু আমার অসুবিধা হচ্ছিলো এত আস্তে বললে টিচার নিজেই শুনতে পাবেন না, আমার মার্কস কম হয়ে যাবে। তো এমন অসুবিধাও সম্মুখীন হতে হয়, তোমরা নর্মালি বলবে, আস্তে বলার প্রয়োজন নেই। ইউ উইল সিট অ্যাট এনি টেবল ইফ নো ক্যান্ডিডেট ইজ দেয়ার, এই 4টি টেবিলের মধ্যে যে কোনো টেবিলে তুমি বসবে যদি সেখানে কোনো ক্যান্ডিডেট না থাকে। হাউ ইজ ইট কন্ডাক্টেড, কীভাবে এক্সামটা নেওয়া হচ্ছে। ইউ উইল সিট অপোজিট, এটা স্পেলিংটা ভুল আছে, অপোজিট হবে, অফ ইন্টারভিউইং টিচার ফেস টু ফেস, শিক্ষক বা শিক্ষিকা, ওখানে বেশিরভাগ শিক্ষিকা, তার সামনেই তুমি ফেস টু ফেস বসবে। 5 to 8 or 10 কোয়েশ্চেন্স উইল বি আস্কড, 5 থেকে 10টা বা 8টা কোয়েশ্চেন্স করা হবে। অ্যান্ড এ শর্ট প্যাসেজ উইল বি গিভেন টু ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু রিড ইট ফ্লুয়েন্টলি, একটা ছোট্ট চিরকুট দেবে যাতে কিছু ইংরেজি কয়েকটা লাইন থাকবে, 4 থেকে 5টা লাইন, সেটা তোমাকে পড়তে হবে। দ্য মোর ফ্লুয়েন্ট ইজফুলি ইউ রিড দ্য মোর ইউ গেট মার্কস, যত সুন্দরভাবে পড়তে পারবে তত ভালো মার্কস পাবে। হোয়াট ইজ আস্কড, কী জিজ্ঞাসা করা হয়, এনিথিং, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন টিচার, কিন্তু বাট মোস্ট কোয়েশ্চেন উইল বি ক্লাস ওরিয়েন্টেড, বেশিরভাগ প্রশ্ন ক্লাসে যেভাবে যা করানো হয়েছে প্র্যাকটিস সেটা থেকেই আসবে, ডিরেক্টলি কোয়েশ্চেন না করলেও সেই ধরনের কোয়েশ্চেন করা হবে। যেমন গিভেন আ সিচুয়েশান, তোমাকে একটা সিচুয়েশান দেবে, এই সিচুয়েশান দিয়ে বলা হবে হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে অর আস্ক। ধরো বললো যে তুমি ব্যাংকে গিয়েছো, ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলবে, ব্যাংকের ম্যানেজারের কাছে কী বলবে, কী করবে, এইরকম সিচুয়েশান দিয়ে প্রশ্ন করতে পারে। বা বলতে পারে তোমার ফ্রেন্ড রিসেন্টলি জব পেয়েছে কোনো একটা, সে সম্বন্ধে তুমি কী বলবে, কী করবে, এই ধরনের বিভিন্ন সিচুয়েশান দিয়ে দেবে তোমাকে কিন্তু বলতে হবে, যেহেতু স্পোকেন ইংলিশ তাই স্পিকিং পাওয়ারটা এইভাবে দেখে নেওয়া হবে। কোয়েশ্চেন্স ফ্রম স্ট্যাটিক জিকে, মানে ভালো ধরা কিছু জিকে আর ইনফরমেশন ফ্রম দ্য হ্যান্ড আউট গিভেন ইন ক্লাস, ক্লাসের মধ্যে কিছু জেরক্স দেওয়া হয় 3-4 পাতার, যেখানে কিছু কোয়েশ্চেন্স করা থাকে, তার আনসারও দেওয়া থাকে, কোনো বিখ্যাত ভারতীয় মানুষ বা বিদেশি মানুষ
তার সম্বন্ধে কিছু ইনফরমেশন, তার অ্যাক্টিভিটি, বা হতে পারে ভারতের বিখ্যাত যে জায়গাগুলো আছে সেখানকার মানুষের খাদ্যের অভ্যাস কী, বা হতে পারে আমাদের জাতীয় পতাকা, ভারতীয় কনস্টিটিউশন, এ সমস্ত থেকে কিছু কিছু এক্সট্রাকশন বা ইনফরমেশন দেওয়া থাকবে কোয়েশ্চেন সহ। সেটা মুখস্থ করতে বলা হয়, সেটাই কিন্তু ওখানে ধরা হয়। সেটা থেকে ওই হ্যান্ড আউট যেটা থাকবে সেটা থেকে 4-5টা কোয়েশ্চেন করা হয়। নেক্সট, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট, তারা কি চায়? এভাবে ইউ টক অন এনি সিচুয়েশন, তারা চায় যে কোনো সিচুয়েশনে তুমি কথা বলতে পারো উইথ ইজ, সহজভাবে, ইংরেজিতে উইথ কনফিডেন্স, সাহসের সাথে, উইথআউট স্ট্যামারিং, মানে না তুতলে কথা বলে, অর স্ট্রাগলিং ইন ট্রান্সলেশন, কিংবা ট্রান্সলেট করতে ভীষণ স্ট্রাগল করছো, যুদ্ধ করছো নিজের সাথে। এইভাবে কথা বললেই মার্কসটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। সেই জন্য ক্লিয়ারলি বলবে, সিম্পল ইংলিশ হোক, ছোটো ছোটো ক্লিয়ারলি বলতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মার্ক্স দেবে। 5 to 8 minutes ভাইভা ইজ ওভার, কতটা সময় লাগে এই ইন্টারভিউতে? 5 থেকে 8 মিনিট এর মধ্যেই ভাইভা এক্সাম হয়ে যাবে। এবার একটা নিজস্ব ওপিনিয়ন বা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো, সেটা বলছি। ইট ইজ সিন দ্যাট দ্য স্টুডেন্টস হু গেট বেটার মার্কস ইন রিটেন এক্সামস অর রেসপন্স ভেরি ওয়েল ইন ক্লাস, ক্লাসে খুব ভালো রেসপন্স করছে বা রিটেন এক্সামে ভালো মার্কস পেয়েছে, মে গেট লেস মার্কস ইন ওরাল, ওরালে কিন্তু কম নাম্বার পেতে পারে। অর্থাৎ রিটেনে এবং ক্লাসে যে ভালো করছে সেই ওরালে ভালো পাবে এমন কোনো গ্যারেন্টি নেই। কারণ কি আমি বলে দিচ্ছি, দ্য রিজন ইজ নট এ সিঙ্গেল টিচার কন্ডাক্টস অল দ্য স্টুডেন্টস অফ আ সিঙ্গেল ক্লাস, একটা ক্লাসের সমস্ত স্টুডেন্টের পরীক্ষা একজন টিচারের কাছে হয় না। ইচ টিচার হ্যাজ ওন লাইকিংস, প্রত্যেক টিচারের কিন্তু নিজস্ব চিন্তা, নিজস্ব ভালো লাগা আছে। হতে পারে আমার ক্লাস টিচারের কাছে যে উত্তরটা আমি বলে ভালো রেসপন্স পেয়েছি সেটা ওরাল এক্সামে যে টিচার করেছে তার কাছে ভালো লাগেনি, বা সেই সময় টেনশনে ভালো করে বলতে পারিনি, এটা হতে পারে। সো অটোমেটিক্যালি দেয়ার মার্কস ভ্যারিস, এই কারণে নাম্বারটা ভ্যারি করে। তো এই ছিল টোটাল একটা ইনফরমেশন রামকৃষ্ণ মিশনে কীভাবে ওরাল এক্সামটা কন্ডাক্ট করা হয়। আরও যদি কিছু ইনফরমেশান প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আই শ্যাল ডেফিনেটলি ট্রাই টু ব্রিং ভিডিওস অন দ্যাট। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড।